আচ্ছা, টপিক কি আজকে? থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স আমরা শুরু করব বেসিক্যালি জিরোথ ল থেকে, ঠিক আছে? হোয়াট ইজ জিরোথ ল? জিরোথ ল অ্যাকচুয়ালি ওয়াজ ডিসকভার্ড মাচ আফটার অল দ্য লস, কিন্তু জিরোথ ল ওয়াজ সো ন্যাসেন্ট, মানে এতটাই ফালতু ল, তাই জন্য ওটাকে জিরোথ ল নাম দেওয়া হয়েছিল। মানে ওটার কোনো ভ্যালু নেই, ভ্যালু জিরো, তাই জন্য জিরোথ ল নাম দেওয়া হয়েছিল। তো জিরোথ ল বেসিক্যালি কী বলে, যদি একটা কোনো জিনিস এ ধরো আর বি, এদের মধ্যে যদি ইকুইলিব্রিয়াম থাকে, ঠিক আছে, আবার সি এর সাথে যদি বি এর ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে এ এবং সিরও ইকুইলিব্রিয়াম থাকবে। এই ইকুইলিব্রিয়ামটা কি আগে আমাদের বুঝতে হবে। থার্মোডাইনামিক্স অ্যাজ দ্য নেম সাজেস্ট, উই আর ডিলিং উইথ থার্মাল, তার মানে টেম্পারেচার। সো এখানে জিরোথ ল জানার আগে আমার একটা জিনিস বলা উচিত, সেটা হলো থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে হলো আমার হোয়েন টেম্পারেচার অফ টু বডিজ আর সেম। যখন আমার ধরো এ আছে আর বি আছে, তার মধ্যে ধরো আমি একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে জুড়ে দিয়েছি, এটার টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, এটার টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দেয়ার উইল বি এ হিট ফ্লো ফ্রম হাইয়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। ক্লিয়ার? এটা হবে তো হিট ফ্লো। কিন্তু যদি এ ইজ অ্যাট সে 35 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড বি ইজ অলসো অ্যাট 35 ডিগ্রি সেলসিয়াস, তাকে যদি তুমি এখানে একটা কন্ডাক্টিং ওয়্যার ফেলে দাও, দেন দ্য হিট ফ্লো ইজ জিরো, দেয়ার ইজ নো হিট ফ্লো। তার মানে দুটো বডির যদি টেম্পারেচার সেম থাকে, উইল কনসিডার দোজ টু বডিজ আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখে নেব যে হোয়েন টু বডিজ হ্যাভ সেম টেম্পারেচার, হোয়েন টু বডিজ হ্যাভ সেম টেম্পারেচার, হোয়েন টু বডিজ হ্যাভ সেম টেম্পারেচার, দেন দেয়ার উইল বি নো হিট ফ্লো বিটুইন দেম, দেন দেয়ার উইল বি নো হিট ফ্লো বিটুইন দেম অ্যান্ড দ্য বডিজ উইল বি কনসিডার্ড ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, অ্যান্ড দ্য বডিজ উইল বি কনসিডার্ড ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এটা থেকে আমাদের জিরোথ লটা বেসিক্যালি আসে। তো আমি যে ইকুইলিব্রিয়ামের কথাটা বলছি, এ আর বি এরা বেসিক্যালি দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার, ঠিক আছে? বা জিরোথ লার স্টেটমেন্টটা যদি লিখতে চাও তো লিখতে পারো, আমি বলে দিচ্ছি, বাট না লিখলেও খুব একটা কোনো যায় আসবে না, কারণ এর থেকে কোনো কোশ্চেন আসবে না, আলটিমেটলি কোনো কোশ্চেন আসবে না জিরোথ ল থেকে। বাট লিখে নিতে পারিস, ইফ এ ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ বি, ইফ এ ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ বি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ বি অ্যান্ড বি ইজ অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ সি অ্যান্ড বি ইজ অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ সি, দেন এ অ্যান্ড সি উইল অলসো বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, দেন এ অ্যান্ড সি উইল অলসো বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? কোনো প্রবলেম আছে এটাতে? নেই তো, একদম সিম্পল জিনিস। সো এটা দিয়ে আমরা শুরু করলাম। এবার ডেফিনেটলি জিরোথ ল পরে আমরা কোন লতে যাবো? ফার্স্ট লতে। কিন্তু আমরা যাবো না আজকে ফার্স্ট লতে, আজকে যেতে পারি বাট দ্যাট উইল ডিপেন্ড অন টাইম। ফার্স্ট লতে আমরা যাবো না আগে, আগে আমরা অনেকগুলো জিনিস বুঝে নেব। যদিও আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে গ্যাস ল ফার্স্ট ল এগুলো পড়েছি, তাতে আমরা জানি ভলিউম কনস্ট্যান্ট থাকলে কী হয়, প্রেশার কনস্ট্যান্ট থাকলে কী হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কী হয়, কিন্তু তার ডিটেলে যেতে হবে। সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা থার্মোডাইনামিক্স আমাদের লাইফে নিয়ে এসছে, সেটা আমি বলি তোমাদের, দ্য কনভার্সন বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক, মানে হিট দিয়ে যে ওয়ার্ক করা যায়, এই যে গল্পটা হিট দিয়ে ওয়ার্ক করা যাবে, এইটা একটা পুরো বড় একটা ইঞ্জিনিয়ারিং বলতে পারি আমরা। কি কারণ তুমি ভাবো, ওই সেই স্টিম ইঞ্জিন তৈরি হয়েছিল, জেমস ওয়াট মোস্ট প্রবাবলি স্টিম ইঞ্জিন বানিয়েছিল, মোস্ট, ইফ আই এম নট রং,
অসফলি জেমস ওয়াট, ঠিক আছে। তো কী করেছে, হিট করেছে জিনিসটাকে, একটা কোনো জলকে হিট করেছে, স্টিম ইঞ্জিন কেন, জলকে হিট করেছে, স্টিম হয়েছে, তারপরে সেই স্টিমটা চালিয়েছে ট্রেনটাকে, ঠিক আছে। সো দিস ইজ থার্মোডাইনামিক্স, কনভার্সন অফ হিট টু কী হয়েছে, ওয়ার্ক হয়েছে। সো সবার আগে আমাকে যে টার্মটা পড়তে হবে, হিট সম্বন্ধে আমাদের সেই অর্থে কিছু পড়ার নেই, হিট তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা জানি, আমাদের পড়তে হবে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান বাই এ গ্যাস, এটা আমাদের টপিক, ফার্স্ট টপিক আজকে। ওয়ার্ক ডান বাই এ গ্যাস, ঠিক। তো এখানে আমাকে একটা ডায়াগ্রাম আঁকতে হবে কীভাবে ওয়ার্ক ডান হয়। দেখো একটা সিলিন্ডার রাখছি এখানে, ঠিক আছে। এখানে আমার একটা পিস্টন আছে, একটা মুভেবল পিস্টন, মুভেবল পিস্টন, দিস মুভেবল পিস্টন। এখানে গ্যাস আছে, গ্যাসটা আমি হিট করছি, ঠিক আছে, বুনসেন বার্নার দিয়ে অথবা গ্যাসের আগুনেই হিট করছো, তোমার বাড়িতে কোনো সমস্যা নেই। এবার এই গ্যাসটা কী হবে, যখন হিট করছো মলিকুলগুলো লাফালাফি শুরু করে দেবে, ধাক্কা মারবে, এখানে প্রেশার বাড়বে, কিন্তু এটা কী বললাম, মুভেবল পিস্টন, মানে এটা হালকা করে, মানে এটাকে তুমি এই মোমেন্টে মাসলেস ধরে নাও, ঠিক আছে। কারণ আমরা গ্যাস নিয়ে কথা বলছি, এটার সঙ্গে যদি এই মোমেন্টে আমি তোমাকে মাসটা জুড়ে দিই, তাহলে তুমি প্রবলেমে পড়ে যাবে, যে এই মোমেন্টে তুমি মাসলেস ধরে নাও, এটুকুই কেন বলছি। তাহলে আমি কী করছি, এখানে গ্যাসটাকে হিট করছি, ধাক্কাধাক্কি করছে, আর যেহেতু এর কোনো মাস নেই, তাহলে কী হবে, সুসু সুসু করে উপরে উঠে যাবে, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখান থেকে এটা উপরে উঠবে, চলো কিছুক্ষণ বাদে ধরে নিলাম পিস্টনটা এই জায়গাটা আছে, ঠিক, এতটা উপরে উঠেছে কিছুক্ষণ বাদে। সো এই ডিস্টেন্সটাকে আমি ধরলাম, কী ধরা যায়, চলো ডি এক্স ধরলাম, ঠিক আছে, স্মল ডিস্টেন্স উপরে উঠেছে, ডি এক্স। ঠিক আছে, তাহলে এখানে একটা মুভমেন্ট হয়েছে না, একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, তো ডিসপ্লেসমেন্টটা কেন হয়েছে, কে দিয়েছে ফোর্সটা, তাহলে কাজ কে করলো, থ্যাংক ইউ। সো গ্যাস মলিকিউল কাজ করেছে, তার মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আমার এখান থেকে বার করতে হবে। আমি ফিজিক্সে ওয়ার্ক ডানের ফর্মুলা কী পড়েছি, ইন্টিগ্রেশন, না ইন্টিগ্রেশন তো ডিডব্লিউ ইন্টিগ্রেশন হবে না, এফ ডি এক্স লিখে দিলাম ডাইরেক্ট, হ্যাঁ ডি এক্স লিখে দিলাম, ডি এক্স, ঠিক আছে, যতটা আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে ততটা লিখলাম। এবার আমি কী করবো, এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি, আচ্ছা পরের লাইনে করি, ডি ডব্লু জিরো টু ডব্লু ইজ ইকাল টু এফ ডি এক্স, এটাও ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। না হোয়াট ইজ এফ, ফোর্স, আর জানি ফোর্স, বাট গ্যাস কী দিচ্ছিল, গ্যাস অ্যাকচুয়ালি কী দিচ্ছিল, গ্যাস প্রেশার দিচ্ছিল, গ্যাস প্রেশার দিচ্ছিল, ঠিক না। আর গ্যাসের থোড়ি ফোর্স লেখা থাকবে, যেমন কোনো অঙ্ক থাকবে কিছু, গ্যাসের ফোর্স লেখা থাকবে, গ্যাসের কী লেখা থাকবে, প্রেশার দিচ্ছে, প্রেশার লেখা থাকবে। সো আমি ফোর্সকে কী বলতে পারি, আমি আগে লিমিটটা বসাচ্ছি না, কিছুক্ষণ বাদে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, প্রেশার ইনটু এরিয়া, আশা করি এটা তোরা জানিস, সমস্যা নেই কোনো, কল ওকে, চলো এগোই। আচ্ছা এবার এই এরিয়াটা কিসের এরিয়া, ওই পিস্টনটার গোল, পিস্টনটার গোল থাবাটা, মানে গোল এরিয়াটা, তাই তো, পিস্টন তো গোল হয়, তো গোল এরিয়াটা ইনটু যতটা প্রেশার দিচ্ছে, তাই তো, ওই এরিয়াটা মানে বেসিক্যালি এরকম একটা গোল, একটা চাকতি মতো আছে, যেটা আর কি পিস্টন হিসেবে কাজ করছে এখানে, এইটার এরিয়া, ঠিক, এটার উপরে আমার ফোর্সটা কাজ করছে, যার জন্য আমি প্রেশারটা পেলাম, ওকে। এইটা এই পিস্টনটা কোথায় উঠে গেছে, এখানে উঠে গেছে, কিছুক্ষণ বাদে উঠেছে কি ওঠেনি, উঠেছে,
তাহলে আমি যদি বলি এইটুকুর ভলিউম বার করো, সরি এই যে জায়গাটা হোয়াইট পার্ট আছে মানে জায়গাটা আমি কিছু করিনি আর কি, এখন এই ডট 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 করে দিলাম, এটা ভলিউম না? আর এই ভলিউমটা সিলিন্ডার না? হ্যাঁ, ইট ইজ হ্যাভিং সেম ক্রস সেকশনাল এরিয়া থ্রু আউট, সেম ক্রস সেকশনাল এরিয়া যদি থ্রু আউট হয় তাহলে আমরা সেইটুকু সিলিন্ডারের ভলিউম কী করে বার করি? এ ইন্টু ডিএক্স, থ্যাংক ইউ, তাহলে এ ডিএক্স বার করি, তাহলে এই ভলিউমটা এ ইন্টু ডিএক্স। আমরা কি এটা এখানে দেখতে পাচ্ছি? তাহলে এটা কি চেঞ্জ ইন ভলিউম? চেঞ্জ ইন ভলিউম এসছে তো, তাহলে চেঞ্জ ইন ভলিউমকে কি আমি এটা লিখতে পারি পি ডিভি? লেখা যায়? আচ্ছা, যদি এটাকে পি ডিভি লেখা যায় আমি ডেফিনেটলি এটাকে তাহলে এরকমও লিখতে পারি, ভিআই মানে ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম, কারণ আমি ইন্টিগ্রেট করবো, আমাকে তো লিমিট দিতে হবে আলটিমেটলি, এই জন্য আমি লিমিটটা পরে দিচ্ছিলাম আর কিছু না। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেট করলে কী বেরোবে বাদিকেরটা? ডব্লু, লিমিট উপরে ডব্লু নিচে জিরো, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছিল হোয়াট উইল হ্যাপেন টু দ্য প্রেশার, প্রেশার কি চেঞ্জ হচ্ছে? ভাবো আগে, এটা মাসলেস ছিল না? আচ্ছা, তাহলে এর উপরে কে কাজ করছিল? অ্যাটমোসফিয়ারিক প্রেশার কাজ করছিল না, ঠিক? আর এখানে কে কাজ করছিল? পি গ্যাস কাজ করছিল। আমি কি পি গ্যাসকে কখনো বাড়তে দিয়েছি? পি গ্যাস যখন যখন একটু একটু বেড়েছে তত তখন তখন চাকতিটা একটু একটু করে উঠে গেছে, তাহলে পি গ্যাস কি বেড়েছে? কী চেঞ্জ হয়েছে? শুধু ভলিউম চেঞ্জ হয়েছে, তাহলে পি গ্যাস রিমেন কনস্ট্যান্ট, বাড়েনি তো পি গ্যাস, বাড়তে দেখিনি, বাড়তো কখন? বাড়তো যদি ওটা ফিক্সড হতো, পিস্টনটা রিজিড পিস্টন হতো তখন বাড়তো পি গ্যাস, ধাক্কা মারতো প্রেশার বাড়তো, কিন্তু ভলিউম বেড়ে গেছে। ধরো বেলুন, বেলুন ফোলাচ্ছিস তুই, বেলুনে একটুখানি ফোলানোর পরে তারপরে কি আর প্রেশার বাড়ে না? কেন? কারণ বেলুনের বাইরে থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো আছে, আমি তোকে ফুলতে দিচ্ছি, তারপরে একটা লিমিট ক্রস করে যাওয়ার পরে ওর প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে, ফাট করে ফেটে যায়। কিন্তু ইন দ্য মিন টাইম বেলুনের কি অ্যাকচুয়ালি খুব বেশি প্রেশার বাড়ছে? তুই কিন্তু হাওয়া প্রচুর ঢোকাচ্ছিস, প্রেশার বাড়ছে না, কেন বাড়ছে না? ইটস অ্যালাউড টু এক্সপ্যান্ড। আর এটা হলো বেলুনের আলট্রা কেস, অ্যালাউড টু এক্সপ্যান্ড ফ্রিলি, মাসলেস, ফ্রিলি এক্সপ্যান্ড করো, কোনো টেনশন নেই, ঠিক আছে, বোঝা গেছে তো এটা? ক্লিয়ার? ওকে, সো এটা হলো পি ডিভি, এলো, কোনো সমস্যা নেই তাহলে এখানে। আচ্ছা, তাহলে এখানে কী হবে? পি তাহলে কি? পি গ্যাস, ঠিক তো? পি কি? পি গ্যাস, প্রেশার অফ দ্য গ্যাস, প্রেশার অফ দ্য গ্যাস লিখলাম। আচ্ছা, নাও ডিভিটা কী হবে? ভি, হ্যাঁ আমি স্টেপ বাই স্টেপ করছি একদম, তোদের তো আমার ইন্ডিকেশন একটু ব্যথা আছে। ডব্লু, পুরো ডব্লু লিখে দিলাম, ডব্লু মাইনাস জিরো, এটা বোঝা গেছে? দেখ, ডব্লু মাইনাস জিরো ইজ ইকাল টু পি গ্যাস, কী হবে এটা? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল মানে কি? চলো এখানটা লিখছি আমি, তোদের ওখানে কন্টিনিউ কর। তাহলে ডব্লু কী এলো? পি গ্যাস, পি গ্যাস, ঠিক, ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, মানে এটা নয় ডেল্টা ভি না? এটা আমার এসছে, ডেরাইভ করে এসছে, ঠিক? আমাদের ডেরাইভ করে যেটা আসে সেটা এখানে কে কাজ করছে আবার বল, এই কাজটা কে করলো? গ্যাস করলো, তাহলে এটা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ঠিক আছে। এখানে কি হলো, এক্সপ্যানশন হলো নাকি কন্ট্রাকশন হলো? এক্সপ্যানশন হলো, এক্সপ্যানশন হলে ভলিউম বাড়ে, তাহলে ভি ফাইনাল মোর দ্যান ভি ইনিশিয়াল। কখন হয় এটা? এক্সপ্যানশন হলে, এক্সপ্যানশন হলে ভি ফাইনাল মোর দ্যান ভি ইনিশিয়াল, তাহলে ডেল ভি ইজ ইকুয়াল টু পজিটিভ, কখন? যখন এক্সপ্যানশন হচ্ছে, কোনো প্রবলেম নেই। কালকে যদি কন্ট্রাকশন হয় তাহলে ডেল ভি কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাহলে সেটা কী হবে? কন্ট্রাকশনের ক্ষেত্রে ডেল ভি নেগেটিভ হচ্ছে। আরেকটু জিনিস বোঝার চেষ্টা করি এখানে, যদি ডেল ভি পজিটিভ হয়, যদি ডেল ভি পজিটিভ হয় পি তো সবসময় পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ কী আসবে? পজিটিভ, তাহলে এক্সপ্যানশনের সময় শুধু ডেল ভি পজিটিভ না, ওয়ার্ক ডানও পজিটিভ, আর কন্ট্রাকশনের সময় ওয়ার্ক ডান নেগেটিভ। কোনো প্রবলেম নেই,
ঠিক এখানে আমি পি গ্যাস লিখেছি আমি কনসিডার করেছি দিস ইজ এ মাসলেস পিস্টন ফ্রিলি অ্যালাউ করেছে আমার উপর থেকে কোনো এমজি টেমজি কিচ্ছু কাজ করেনি বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট দ্য কেস কাজ তো করেছে সেটা আমি পরে আর একটা কেস নিয়ে হ্যান্ডেল করছি কাজ করলে কী হবে আগে আমি দেখি এটাতে এটা যেটা করলাম সেটার মানে আমি কি হোয়াট ক্যান আই ডু সো আমি একটা যেহেতু এটা স্লোলি মুভমেন্ট করছে কী করে মুভমেন্ট করছে স্লোলি মুভমেন্ট করছে স্লোলি আস্তে 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 করে মুভমেন্ট করছে তার মানে অ্যাক্সেলারেশন অলমোস্ট জিরো অ্যাক্সেলারেশন অলমোস্ট জিরো যখন স্লো যদি প্রসেস হয় তাহলে অ্যাক্সেলারেশন জিরো এটা আমরা গ্র্যাভিটেশনও করেছি স্লোলি ওই দূর থেকে নিয়ে চলে আসছে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল জিরো ধরেছিলাম অ্যাক্সেলারেশন আবার এখানে জিরো মানে মুভমেন্টটা এত স্লো অ্যাক্সেলারেশন ক্যান বি টেকেন আস জিরো তার মানে এই যে পিস্টনটা এই পিস্টনটা আমি কি ধরতে পারি ব্যালেন্সড কন্ডিশন ধরতে পারি যদি অ্যাক্সেলারেশন জিরো হয় ফোর জিরো নেট ফোর জিরো তাহলে এই পিস্টনটা যেটা এখানে রয়েছে আমি আমার পিস্টনটা ইউজ করছি পিস্টনটা তোরা নিচে নিচে করতে থাক পিস্টনটা কী হবে পিস্টনটা ব্যালেন্সড কন্ডিশন আছে কারণ কি অ্যাক্সেলারেশন জিরো অ্যাক্সেলারেশন জিরো মানে নেট ফোর্স ইজিক্যাল টু জিরো কেন স্লো বলে সো দিস ইজ এ কাইন্ড অফ অ্যাসাম্পশন তাই তো অ্যাকচুয়ালি কমপ্লিটলি কি এটা ট্রু না কমপ্লিটলি ট্রু না হতে পারে না পসিবল না অ্যাটলি সেম মানুষ তো বলবে না বাট এতটাই স্লোলি হচ্ছে সো উই ক্যান টেক অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু জিরো ফোর্স ইজিক্যাল টু জিরো এর নিচ থেকে কী ফোর্স অ্যাক্ট করছে থ্যাংক ইউ গ্যাসের প্রেশার অ্যাক্ট করছে কারেক্ট গ্যাসের প্রেশার ইনটু এরিয়া হ্যাঁ কি না নিচের ফোর্স উপরের ফোর্স কী অ্যাক্ট করছে পি অ্যাটমোসফিয়ার ইনটু এরিয়া করছে আর আমি বলেছি নেট ফোর্স জিরো তাহলে ডেফিনেটলি উপরের ফোর্স আর নিচের ফোর্স ইকুয়াল হবে ইকুয়াল করে দেখো কী আসে এ কেটে যাবে তাহলে কী পাবি গ্যাস যদি এরকম সিনারিও থাকে যেখানে একদম স্লো মুভমেন্ট হচ্ছে এবং কোনো মাস্টার্স কনসিডার করতে বলেনি তাহলে ইউ ক্যান টেক দিস ফর্মুলা অলসো লাইক দিস পি অ্যাটমোসফিয়ার ডেল ভি পি অ্যাটমোসফিয়ার তুমি ইউজ করতে পারো যদি সেটা তুমি করতে চাও ঠিক আছে কিন্তু এই যে আমি যে ক্রোনোলজিতে এগোলাম এই ক্রোনোলজিতে ইউজ করতে পারো কালকে তোমাকে জিজ্ঞেস করলো যে ফাইন্ড আউট ওয়ার্ক ডান বাই দ্য আউটসাইড গ্যাস এবার ভাবো আউটসাইড গ্যাস কোন দিকে দিচ্ছে প্রেশার এবার থিঙ্কিং চেঞ্জ করো আমি কিন্তু গ্যাসের কাজ করেছি এখানে কী বার করেছি গ্যাস এবার তুমি যদি এটাই যদি করে দাও অ্যাটমোসফিয়ার দিয়েছি আমি অ্যাটমোসফিয়ার বসেই করে দেবো তাহলে কিন্তু ভুল হবে কোথায় ভুল হবে আমি দেখাচ্ছি ফোর্স কোথা থেকে দিচ্ছিল উপর থেকে নিচের দিকে ফোর্স দিচ্ছিল মুভমেন্ট কোন দিকে হয়েছে নিচের থেকে উপরে মুভমেন্ট হয়েছে তাহলে পি অ্যাটমোসফিয়ার ইউজ করো কোনো অসুবিধা নেই ডেল ভি ইউজ করো কোনো অসুবিধা নেই কিন্তু মনে করো এই ক্ষেত্রে কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন বসবে বসবে না হোয়েন ডিসপ্লেসমেন্ট ইজ ইন অপোজিট ডিরেকশন অফ ফোর্স ওয়ার্ক ডান ইজ নেগেটিভ হ্যাঁ কি না কস এইট ওয়ান এইটি ডিগ্রি নেগেটিভ তখন কিন্তু এটা তুমি করতে পারো মাইনাসটা দিও নালে কিন্তু ভুল হয়ে যাবে যদি বলে যে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাটমোসফিয়ার অর্থাৎ সাইন কনভেনশন ঠিক রাখতে হবে বুঝতে পেরেছো এটা কিন্তু ফিজিক্সের সাইন কনভেনশন আগে থেকেই বলে দিচ্ছি তোদের আমি ঠিক আছে কেমিস্ট্রিতে কিন্তু সাইন কনভেনশন ঠিক উল্টোটা হয় ঠিক আছে এর কারণটা অনেকে অনেকভাবে বলে কিন্তু আমি আমি যে কারণটা মনে করি আমি সেটা বলে দিচ্ছি ফিজিক্সের জিনিসটা নিয়ে ভাবা আর কেমিস্ট্রিতে জিনিসটা নিয়ে ভাবাটা আলাদা কেমিস্ট্রি থিঙ্কস ফ্রম দ্য মলিকিউলস পয়েন্ট অফ ভিউ ফিজিক্স থিঙ্কস ফ্রম দ্য মেকানিক্স পয়েন্ট অফ ভিউ ফিজিক্সে ওয়ার্ক ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট কেমিস্ট্রিতে মলিকুলার মোশন উইল বি মাচ মোর ইম্পর্ট্যান্ট তো ডেফিনেটলি গ্যাস কাজ দিচ্ছে ওটা ফিজিক্সের দরকার গ্যাস কী করে কাজ করছে ওটা কেমিস্ট্রির দরকার এতে দুটো জিনিস হয় একটাকে বলে সিস্টেম আর একটা বলে সারাউন্ডিংস কেমিস্ট্রি দিয়ে যদি আমি ওয়ার্ক ডান কিংবা এইসব হিট ফিট বার করি তাহলে আই উইল গো ফর লাইক দিস যেহেতু হিট ইভলভ আমরা করি না এক্সোথার্মিক রিয়াকশান হিট ইভলভ আমরা কী নিই হিট নেগেটিভ নিই যে ইভলভ হলে নেগেটিভ নিই কেন নেগেটিভ নিই বলতো কারণ কি আমি সিস্টেমের ভেতরে আছি কেমিস্ট্রি ইজ উইদিন দ্য সিস্টেম ফিজিক্স ইজ আউটসাইড দ্য সিস্টেম আমি সিস্টেম এই ঘরটা আমার কাছে সিস্টেম সিস্টেমের ভেতরে রয়েছি যদি হিট ইভলভ হয় সিস্টেম থেকে আমার হিট লস হলো নেগেটিভ ঠিক আর যদি হিট ঢোকে আমার কাছে লাভ হলো কিন্তু তুই ফিজিক্স তুই বাইরে দাঁড়িয়ে আছিস তুই আমি হিট দিলে তোর লাভ এইভাবে তুই ভাবতে পারিস আমি বলছি ঠিক আছে দিস ইজ ওয়ান ওয়ে অফ থিঙ্কিং তাই জন্য ফিজিক্সের সাইন কনভেনশন আর ফিজিক্স কেমিস্ট্রি সাইন কনভেনশন থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে এক্স্যাক্টলি অপোজিট
ঠিক আছে, এই যে ওয়ার্ক ডান আমরা করছি, ওয়ার্ক ডান কী করছি আমরা, ওয়ার্ক ডানের ফর্মুলা কী হচ্ছে, এরপরে যখন আমরা ফর্মুলা ইউজ করবো ওয়ার্ক ডানের কী ইউজ করবো, পি অ্যাটমোসফিয়ার ইন্টু সরি পি ইন্টু ডেল্টা ভি, এটা হলো আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা, এটা আমার বারে বারে লাগবে কাজে, ইউনিভার্সাল ফর্মুলা আমার এটা, কোথায় ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে কী হবে ফর্মুলাটা, মাইনাস মাইনাস পি ডেল্টা ভি, ঠিক উল্টোটা, ঠিক আছে, এভাবে আমরা এগোবো। আচ্ছা এবার আমরা দেখি যদি মাসলেস না হয় তখন কী করবি, বুঝলাম হ্যাঁ, এটা যদি মাসলেস না হয় লেট সি হোয়াট হ্যাপেন্স, ধর এখানে পিস্টানটা রয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই, সিম্পল ফর্মুলাটা সেমই আছে, কোনো টেনশান নেই, এখানে কী কাজ করছে, ফোর্স পি অ্যাটমোসফিয়ার, আর একটা ফোর্স কাজ করবে তখন এমজি, হ্যাঁ কি না করবে, আচ্ছা এখানে কী কাজ করছে, পি গ্যাস, সো পি গ্যাস ইন্টু এ, পি অ্যাটমোসফিয়ার ইন্টু এ, ফোর্স ব্যালেন্স করে দে, পি গ্যাস ইন্টু এ ইজ ইকাল টু এমজি প্লাস পি অ্যাটমোসফিয়ার ইন্টু এ, ঠিক আছে, এখান থেকে পি গ্যাস পেয়ে যাবো না আমি, হ্যাঁ এমজি প্লাস পি অ্যাটমোসফিয়ার, এ এ কেটে যাবে, এটার তলায় এ থাকবে, তখন আমি পি গ্যাসের ভ্যালুটা এটা নেব, যদি আমার এগুলো দেওয়া থাকে, আমার ফর্মুলা কী ছিল, ওয়ার্ক ডান ইজ ইকাল টু পি ডেল্টা ভি, ডেল্টা ভি যা হবে আমি ক্যালকুলেট করে বসাবো, আর এই যে পি, পিটা কী ছিল গ্যাসের ক্ষেত্রে, গ্যাস পি গ্যাস, তখন আমি কী বসাবো, এটা এইটা বসাবো এখানে, ঠিক, তাহলে এটাতে আমাদের ওয়ার্ক ডান কী করে বার করতে হবে, মোটামুটি একটা আইডিয়া আমাদের মোটামুটি হয়ে গেছে, একটা জিনিস মাথায় রাখবে, দ্য ফর্মুলা উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, কারণ আলটিমেটলি এই ফর্মুলাটা থেকে আমরা বিভিন্ন প্রসেসে বিভিন্ন ফর্মুলায় যাব, কিন্তু বেসিক ফর্মুলাটা এটাই, ঠিক। আচ্ছা এবার এটার গ্রাফিক্যাল একটা ইন্টারপ্রিটেশান আছে, ওটাতে আমি যাচ্ছি, মুছে দিলাম এদিকে, এটাও খুব ইম্পর্ট্যান্ট গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশান, কারণ গ্রাফ থেকে কোশ্চেন আছে, তোমরা দেখবে ম্যাটেরিয়ালে প্রচুর শিটসে দেখবে প্রচুর গ্রাফসের কোশ্চেন রয়েছে, প্রচুর, ঠিক আছে, একটা দুটো না, প্রচুর গ্রাফের কোশ্চেন আছে, তো সেই কোশ্চেনগুলো নামাতে গেলে আমাকে প্রথম থেকে গ্রাফের ইন্টারপ্রিটেশান ঠিক রাখতে হবে, নাহলে তুমি নামাতে পারবে না কোশ্চেন। দেখো ধরো তোমাকে একটা পি ভি গ্রাফ দেওয়া হয়েছে, হোয়াট এভার মেবি দ্য প্রসেস, ঠিক আছে, এবার ধরো আমার একটা প্রসেস হচ্ছে, সেখানে প্রসেস এটা হলো স্টেট ওয়ান, সেখান থেকে স্টেট টুতে যাচ্ছে, ডিরেকশান অফ দ্য প্রসেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কোন দিকে অ্যারো দেওয়া আছে, এটা যদি মিস হয় গণ্ডগোল হয়ে যাবে সব, ডিরেকশান খুব ইম্পর্ট্যান্ট, আমার কিন্তু ডিরেকশান মন দিয়ে দেখতে হবে, তো এখান থেকে যখন এখানে গেছে, এবার ফর্মুলাটা দেখো, হোয়াট ইজ দ্য ফর্মুলা, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পি ইন্টু ডেল্টা ভি, পি ইন্টু ডেল্টা ভি, যদি এটা স্ট্রেট লাইন হতো, এটা আপাতত স্ট্রেট লাইন নেই, আমি ধরলাম একটা স্ট্রেট লাইন আর একটা গ্রাফ আঁকছি, যাতে তাদের বুঝতে আর একটু সুবিধা হয়, পি ডেল্টা ভি, এই সরি এটা ভি, ধরো এখান থেকে এরকম গেছে, তুই কী করতিস ভেবে দেখ, এটা ধর ভি আই দিয়েছে, এটা ভি এফ দিয়েছে, তোকে বার করতে বললো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান ফর দিস প্রসেস, যেটুকু হয়েছে, তুই কী করতিস, তুই পি ডেল্টা ভি যদি জানা থাকতো, তুই এখান থেকে পিটা নিতিস, এই যে পি পেয়ে যেতিস এখানে, তাই না, গ্রাফ থেকে এখানে ধর পি ওয়ান আছে, পি ওয়ান পেয়ে যেতিস, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেল্টা ভি, ভি এফ মাইনাস ভি আই করে আরাম করে গুনটুন করে বের করে দিতিস, অথবা তুই ডাইরেক্টলি করতে পারিস, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য এরিয়া আন্ডার দিস কার্ভ, অ্যান্ড ইউ ক্যান গেট দ্য সেম ভ্যালু, পি নট ইন্টু পি ওয়ান ইন্টু ভি এফ মাইনাস ভি আই দিয়েই বেরোবে, এটা আলাদা তো কিছু বেরোবে না, নাকি আলাদা কিছু বেরোবে, বোঝা যাচ্ছে তো, হ্যাঁ, সো এরিয়া আন্ডার দ্য গ্রাফও কিন্তু আমি করতে পারি, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ অলসো এরিয়া আন্ডার পি ভি কার্ভ, ঠিক আছে, এটাও তুই করতে পারিস, কারণ কি এরিয়াটা বেসিক্যালি আরও ট্রু কেন, বিকজ এরিয়া গিভস দ্য রেজাল্ট অফ দ্যাট ইন্টিগ্রেশন, এরিয়া গিভস দ্য রেজাল্ট অফ দ্যাট ইন্টিগ্রেশন, পি ডেল্টা ভি ইন্টিগ্রেশন করে যা হবে তাই, প্রেশার চেঞ্জ হলেও তাই হবে, আজকে আমরা ওই কেসটা যেটা নিয়েছিলাম ওখানে প্রেশার চেঞ্জ হয়নি, কালকে যদি প্রেশার চেঞ্জ হয় তাহলেও কিন্তু এরিয়া ক্যালকুলেট করলে অ্যান্সার তোমার পাক্কা আসবে, বিকজ এরিয়া গিভস ইউ দ্য রেজাল্ট অফ ইন্টিগ্রেশন, তোমার টেনশন নেওয়ার দরকার নেই, তুমি এরিয়া মারো হয়ে গেল শেষ, ঠিক, কেন কি এরিয়া কী দেখায়, এরিয়া ইন্টিগ্রেশন দেখায়, এবার দেখ এটা যদি হয় এটাতে তুই পি ডেল্টা ভি বসাতে পারছিস না, দেখ তুই পি ডেল্টা ভি বসা কী করবি, পি কোনটা নিবি, এটা নিবি না ওটা নিবি, ভিতে কোনো প্রবলেম নেই তোর, ভি আই ভি এফ এটা তো পেয়ে যাবি, কিন্তু পি কেটে গেল, পাওয়া যাবে না, কিচ্ছু করার নেই, উইল নট গেট ইট,
সো এই জন্য আমাদের তখন কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। পি ইজ এ ভ্যারিয়েবল ওয়ান, পি তখন কি ভ্যারিয়েবল, পি কনস্ট্যান্ট না, ঠিক আছে। হতে পারে কোনো প্রসেস হতে পারে যেখানে পি চেঞ্জ হবে, আরে সব তুই ভাবনা সব প্রসেসে কি প্রেশার সেম থাকবে, এটা কোনো দিন সম্ভব? এটা তো আমি একটা ইউটোপিয়ান প্রসেস নিয়েছি যেখানে প্রেশার সেম থাকছে, যদি ফিক্সড হতো প্রেশার সেম থাকতো না, উল্টো ভলিউম জিরো হয়ে যেত, ডেল্টা ভি জিরো হয়ে যেত, কেন ভলিউম চেঞ্জ হতো, তখন চেঞ্জ হতো, তো সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো আসতো, ঠিক আছে। বাট এরকমও হতে পারে যে প্রেশারও চেঞ্জ হচ্ছে ভলিউমও চেঞ্জ হচ্ছে, এরকম হয় তো নাকি না, প্রেশারও চেঞ্জ হচ্ছে ভলিউমও চেঞ্জ হচ্ছে টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, হয়তো এরকম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু হতে পারে। তাহলে এই জিনিসটা কনসিডার করে আমার অত টেনশন নেওয়ার দরকার নেই। ওয়ার্ক ডানের ফর্মুলা কী ছিল, অ্যাকচুয়াল ওয়ার্ক ডানের ফর্মুলাটা হচ্ছিল ডব্লু ইজিক্যাল টু পি ডেল্টা ভি, যেখানে পি মে অর মে নট বি কনস্ট্যান্ট, পি মে অর মে নট বি কনস্ট্যান্ট। তো আমার টেনশন নেওয়ার কিচ্ছু নেই, আমি কী করবো এটার পুরোটা রেডিয়া বার করবো, হয়ে গেল। সো এরিয়া আন্ডার দ্য গ্রাফ বার করলে, গ্রাফিক্যাল অ্যানালিসিস করে যখন আমি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বার করবো, ওয়ার্ক ডান বার করা আমার পক্ষে অনেক ইজি। বাট দিস ক্যান বি অনলি ডান ইফ দ্য গ্রাফ গিভেন ইজ পিভি, আদারওয়াইজ তুমি এটা করতে পারবে না, পিভি গ্রাফেরই এরিয়া হবে, অন্য জায়গায় করতে পারবে না। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, তুমি যদি কোনো একটা জায়গায় না বুদ্ধি না খাটা গণ্ডগোল পড়ে যাবে, কোথায় ফাটাবে দেখো বলে দিচ্ছি, সমস্যাটা বলছি। তুমি এরিয়া বার করলে তুমি কী করে জানছো গ্যাস ওয়ার্ক ডান করছে, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? এক্স্যাক্টলি, ঠিক এই জন্য প্রথমেই অ্যারোর গল্পটা বলেছিলাম, অ্যারো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টেনশন নেওয়ার কিছু নেই, ওয়ার্ক পজিটিভ হবে না নেগেটিভ হবে দেখার মাত্র একটা জায়গা আছে তোমার, দ্যাট ইজ ডেল্টা ভি পজিটিভ না নেগেটিভ লিখিয়েছি কিছুক্ষণ আগে, ডেল্টা ভি পজিটিভ না নেগেটিভ লিখিয়েছি কিছুক্ষণ আগে। তাহলে ওয়ার্ক পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা দেখার জন্য আমি শুধু ডেল্টা ভি জানলেই হবে, কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল, ভি এর কোন দিকে গেছে প্রসেস, এখান থেকে এদিকে না, তাহলে এটা ভিআই এটা ভিএফ, ভলিউম বেড়েছে না কমেছে, ডেল্টা ভি পজিটিভ, ওয়ার্ক ডান পজিটিভ, ঠিক আছে, ওয়ার্ক ডান পজিটিভ, ঠিক আছে। অ্যারো মানে এদিকে গেছে ডেল্টা ভি মোর দ্যান জিরো, ওয়ার্ক ডান পজিটিভ, ঠিক আছে। কালকে যদি কোনো প্রসেসে এই রকম আসতো তাহলে ওয়ার্ক ডান উড হ্যাভ বিন নেগেটিভ, কেন ডেল্টা ভি নেগেটিভ, কোনো প্রবলেম আছে এটাতে, নেই তো। এবার যদি তোমাকে আমি চট করে জিজ্ঞেস করি আর একটা কোশ্চেন এখান থেকে হতে পারে, সেটা হলো ওয়েদার ইজ এ কুলিং প্রসেস আর হিটিং প্রসেস, ভলিউম বেড়েছে, হিটিং প্রসেস, ইট ইজ এ হিটিং প্রসেস। অ্যারো এদিকে আছে মানে হিটিং প্রসেস, অ্যারো এদিকে থাকলে কুলিং প্রসেস। তুমি সিম্পল ভলিউমেরটা দেখবে, আর কিছু দেখার দরকার নেই তোমার, ঠিক। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ফার্স্ট পার্ট, কী করলাম আমরা এটাতে, ওয়ার্ক ডান কী করে বার করে, বেসিক ফর্মুলা যেটা আমার বারে বারে কাজে লাগবে, ঠিক। তারপরে গ্রাফিক অ্যানালিসিস যেখান থেকে আমি ওয়ার্ক ডান বার করতে পারবো, ঠিক। এরপরে আমরা বেশ কিছু কেসেস নেব, ঠিক আছে, এরপরে আমরা বেশ কিছু কেসেস নেব। সো শুরু করো।